হে গাইজ, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর থামেল দেখে তো বুঝে নিয়েছেন আজকে কই যেতেছি। আজকে যেতেছি মাতারবাড়ি ত্রিপুরেশ্বরের মন্দিরে। এখন আমি গাড়িতে আছি, যাচ্ছি। আমরা এখন মন্দিরে যাব, ত্রিপুরেশ্বরের মাতারবাড়ি। দেখতেই পাচ্ছ আমার মা, আমার বোনু, মামি, ছোট বোনু আর মাসি, দিদা, আমার বাবা এদিকে বসে রয়েছে সবাই গাড়ির মধ্যে। আর এদিকে ভাই সোনাই ভাই গাড়ি চলাইতেছে, সিট বেল্টটা লাগাইতেছে। আমরা সিট বেল্ট লাগাই লেছি। এখন বাঘ মা পাড়িয়ে গেছি গা, এখন দেখতেছি গাড়ি দিয়া। এখন গোমতী নদীর ব্রিজের উপরে আছি, দেখতে পাচ্ছি ব্রিজটা। এদিক দিয়ে আর একটা ব্রিজ তৈরি করতেছে। এই নদীটা দেখতে পাচ্ছি, আর ভিউটা কত সুন্দর, আকাশটা দেখতেছি। এন্ট্রি করে নিয়েছি উদয়পুর বাজার, বাড়িয়ে গেছি গা। ফাইনালি আয়া বসছি মাতার বাড়ি। এখন গাড়ি থেকে নামতে আসি, তারাও নামতে আছে, দেখতে পাচ্ছ। এটা আমার ভাইয়ের চীনা দোকান, ভাইয়ের, তার জন্য আইসি। দেখো সবাই নামতে আছে গাড়ি থেকে। এখন ভাইয়ের দোকানে যাবো দুপুরে। এখন প্যারা লইছি, কারণ এদিকে ভুগদম আমরা আমাদের মানুষই আছে তার জন্য। এখন যাইতেছে আমার মা বুগলিয়া, দেখতে পাচ্ছ। তারও মামি, বোনু, দিদা, বাবা, মাসিও আইতেছে, তারও ফুটব মন্দিরে, আমরা উঠবো। আমরাও যাইতেছি আইটা, দেখতে পাচ্ছ আমার মা যাইতেছে বুগলিয়া আইটা। জুতাটি রেখেছি কারণ মন্দির জুতোটা সেটিকে গরম হয়েছে মন্দিরের মধ্যে। দেখেন এদিকে দাঁড়িয়ে গেছে মামি, আমার মা, আর আমরা সাইড দাঁড়িয়ে রয়েছি। যখন তারা সামনে যাব তখন আমরা যাবো গা তারা সামনে। এদিকে লাইন ধরছে, দেখতে পাচ্ছ বীর আছে লাইনের। এখন আয়া বসছে মা একবার কাছে ভুগ দমনে লেগে। এখন আমরা আমিও আয়া বসছি মার সাথে। এখন ভুগ দমু সামনে মন্দিরে। দেখো মার ছবি, ত্রিপুরেশ্বরী মা। দেখো মার ছবিটা, ভিডিও ছবি তুলতেছি, ভিডিও করতেছি।
দেখতে পাচ্ছ নতুন জামাই বউ আছে মার দর্শন করত, আরো আইসে তারও স্যার আরো আইসে আজকে, কারণ লাস্ট বিয়ে গেছে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে। সামনে কত ভিড়, প্রচুর ভিড়, এখন অবসর করবো তিনবার ঘুরবো। ঘন্টা বাজাইতাম এদিকে দেখতে পেতেছ, আগে ছোটবেলা লাগল পাইতাম না, এখন বড় হয়ে গেছি, এখন লাগল পাই দেখতে পেতেছ বাজাইতেছি ঘন্টা। আর এদিকেও মানুষ আছে দেখতে পেতেছ, মানুষ প্রচুর মানুষ এখানেও। আর এদিকে দিদা আমি আমরা সবই বেরিয়েছি একটু ছায়ার মধ্যে, এখন আমরা বুক টুক দিয়ে বসছি, পূজা শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। বাই।